ভারতে পেঁয়াজ আমদানির খবরে একদিনই পাল্টে গেছে বাজারের চিত্র। চট্টগ্রামে ভোগ্যপণ্যের বৃহত্তর পাইকারি বাজার খাতুনগঞ্জে কমেছে পেঁয়াজের দাম। আজ প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা, যা গতকালও বিক্রি হয়েছিল 90 থেকে 95 টাকা, সেটা কেজিতে 30 টাকা পর্যন্ত দাম কমেছে। আমদানি শুরু হলে দাম আরও কমে বলে জানায় ব্যবসায়ীরা। দাম কমায় স্বস্তি ফিরেছে ক্রেতার মধ্যে। এদিকে দিনাজপুরের হিলিতেও 15 টাকা কমেছে দেশি পেঁয়াজের দাম। প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 75 টাকা দরে, যা গতকাল বিক্রি হয়েছিল 90 টাকায়। তবে দাম কমলেও ক্রেতার সংকট রয়েছে বলে জানান খুচরা ব্যবসায়ীরা। দাম আরও কমলে ক্রেতার সংখ্যা বাড়বে বলে মনে করেন তারা। দুই দিন আগে পেঁয়াজ কিনছিলাম 90 টাকা দরে, এখন তো কিনতেছি 75 টাকা। তবে আমাদের জন্য 75 টাকা ভালো, তবে যদি আরও কমতো তাহলে আমাদের জন্য ভালো হইতো আর কি। কোনো কোনো জায়গায় খুচরা 90 টাকাও বিক্রি হয়েছে, কিন্তু আজকে হয়তো আমরা কাল রাতে শুনলাম হঠাৎ আইপিও হয়েছে। এই ধারাবাহিকতা আজকে আমরা 75 টাকায় বিক্রি করতেছি পেঁয়াজ, কিন্তু তারপরে কোনো ক্রেতা নাই, বাজারে কোনো ক্রেতা শূন্য, পেঁয়াজ কোনো বিক্রি নাই। সবাই শুনছে যে আইপিও হবে, আইপিও হলে পেঁয়াজ দাম আরও কমবে, এই জন্য আর পেঁয়াজ কেউ কিনতেছে না। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। দর্শক, চট্টগ্রামের খাতুনগঞ্জ পাইকারি বাজারে রয়েছেন সহকর্মী সাইফুল মাহমুদ, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সাইফুল, খাতুনগঞ্জে পেঁয়াজের দাম আরো কমবে কিনা, আর ব্যবসায়ীরা বা কি বলছেন আমাদের জানাবেন। জি ফাতিমা, আসলে আপনি যেমনটি বলেছেন, আমি শুরুতেই বলে রাখবো পেঁয়াজের আড়তগুলোতে এভাবে পেঁয়াজ কিন্তু পড়ে আছে। এখানে কিন্তু কোনো ক্রেতা নাই বললেই চলে। ক্রেতারা কিন্তু আসলে এক প্রকার মুখ ফিরিয়ে নিয়েছে পেঁয়াজ থেকে। যারা এখানকার ব্যবসায়ীরা আছেন তারা কিন্তু এমনিই বসে আছেন, কোনো বেচা বিক্রি যে হবে সেটা কিন্তু আশা করা যাচ্ছে না। তবে গতকালও কিন্তু পেঁয়াজ বিক্রি হয়েছিল একটু ভালো মানেরটা, 90-95 টাকা। আজ বিক্রি হচ্ছে কিন্তু সেটা 60 টাকা 65 টাকা বিক্রি হচ্ছে আজকে। কিন্তু এই অবস্থায় কিন্তু যারা আমদানি কারক তারা কিন্তু হতাশায় পড়েছেন। তারা কিন্তু আসলে প্রতি ট্রাক পেঁয়াজের মধ্যে 6 লক্ষ টাকা লস দিচ্ছেন। এখন তারা কিন্তু গতকালও যারা মাল বিক্রি করেছেন তারা কিন্তু সেই মালগুলোর টাকাও কিন্তু তারা দিচ্ছে না। এখন তারা কিন্তু হতাশা প্রকাশ করছেন, যেহেতু টাকার জন্য গেলে তারা বলতেছে আমরা পেঁয়াজ নিব না, আমরা আপনাদের পেঁয়াজগুলো ফেরত নেন। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন বিএমডব্লিউ সহ হাজার হাজার পুরস্কার। তবে এই অবস্থা থেকে উত্তরণের কি উপায় সেটা আমরা যখন ব্যবসায়ীদের সাথে কথা বললাম তারা জানিয়েছেন তাদেরকে যদি 1 সপ্তাহ সময় দিত তাহলে কিন্তু তারা তাদের যেই ব্যবসার লোকসান হচ্ছে সেটা হয়তো পুষিয়ে নিতে পারতেন। শুধুমাত্র ঘোষণা করা হয়েছে আমদানি করা হবে, এই অবস্থায় পেঁয়াজের বাজার কিন্তু পড়ে গেছে, কোনোভাবেই কিন্তু পেঁয়াজের বাজার আর উঠবে না বলে মনে। তবে ক্রেতা শূন্য, যদি পেঁয়াজের বাজার আরও পড়ে যায় তাহলে হয়তো ক্রেতা বাড়তে পারে বলে মনে করেন এখানকার ব্যবসায়ীরা। ফাতিমা, এই ছিল বাজার পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ, এতক্ষণ চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে জানাচ্ছিলেন সাইফুল মাহমুদ।